আসসালামু আলাইকুম, আমি কাকুলি। চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অতি সহজ এবং কম তেল মশলা ছাড়া দিয়ে কিভাবে একটা লোভনীয় রেসিপি এবং খুবই মজাদার একটি রেসিপি রান্না করা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আলু, ফুলকপি আর ডিম। সো ফুলকপি যেহেতু শীতের দিন, আমাদের সবজির ভিতর ফুলকপি সেরা, আমরা সবসময় অ্যাভেলেবেল পাই, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করা যায়। সো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানেতে কিছু তেল, আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু এখানে সরিষার তেলটা দিয়েছি। আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন। তো এই যে দেখুন, আমি এক কাপের মতন তেল দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এক চা চামচ হলুদের গুঁড়া এর ভিতর দিয়ে দিলাম, আর এর ভিতর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়া। আর এখন আমি ডিমগুলি এর সাথে ভাজি করে নেব। সো ভিউয়ার্স, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। সো এখন আমি ডিমগুলি একটু উল্টে পাল্টে ভালো করে সেই করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার মোটামুটি ভাজা শেষ। একেবারে বেশি ভাজলে আবার বেশি ভালো লাগে না, তাই আমি একটু ই করে নিলাম। আর এর ভিতর আমি দিয়ে দিলাম আলু, আলুর সাথে দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি এই তেলের ভিতরে ভাজি করে নেব আলুটা। সো এই যে দেখুন, আমি আলুটা ভাজি করে নিচ্ছি, আর ভাজি করার পরে আমি দিয়ে দিব উঠিয়ে, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। আর যেহেতু শীতের সময় আমাদের দেখা যায় যে সবজি, কিন্তু সবজির ভিতরে ফুলকপিটা সবসময় মানে শীতের ভিতরে অনেক পাওয়া যায়, তাই আমি আজ ফুলকপি দিয়েই রেসিপিটা তৈরি করে নিলাম। সো এই যে দেখুন, আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দু কাপ, এক কাপের মতন পেঁয়াজ কেটে রেখেছি, কুচি করে রেখেছি। সেটা এখন আমি এটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজি করব। আর দিয়ে দিলাম দুটা তেজপাতা, এবং এখানে দিয়ে দিলাম আমি জিরে। এখানে আমি এখানে অল্প একটু জিরে দিয়ে ভাজি করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু দিয়ে দিতে পারেন, নাইলে এটুকুনি দিবেন। সো এর সাথে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চা চামচ। সব কিছু আমি কিন্তু এক চা চামচ করেই দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণ কিন্তু আপনারা টেস্ট বুঝে দিবেন, পরবর্তীতে আবার দেওয়া যাবে, একেবারে বেশি দেওয়ার দরকার নেই। সো এই যে দেখুন, এর সাথে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো। আর এখানে আমি 20টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি কুচি কুচি করে, আমি এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো, এটা হলো পেঁয়াজের মানে ফুল। এখন তো শীতের সময়, এই সময় কিন্তু পেঁয়াজের পাতা, পেঁয়াজের ফুল অনেক ওঠে, তাই আমি এটা পেঁয়াজের ফুল দিলাম। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারবেন, না দিলে না দিতে পারেন। আর দিয়ে দিলাম পানি, আমি এটা কষানোর জন্য এক কাপ বা পরিমাণ পানি দিয়ে দিলাম, এবং এর ভিতর দিয়ে দিলাম ফুলকপিগুলি, ভাজি করে যে ফুলকপিগুলি রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলি এর সাথে অ্যাড করে দিলাম। সো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি, দেখেন অনেক মজা এবং অনেক সুস্বাদু একটা রেসিপি। এখন আমি পেঁয়াজ দিয়ে ফুলকপিগুলি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলির সাথে দিয়ে দিলাম। সো এই যে দেখুন, কত সুন্দর লোভনীয় একটা রান্না। এটা আপনার অতি সহজেই বাসাতে কিন্তু করতে পারবেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যে কতটা মজাদার। সো এই যে দেখুন, আমার কিন্তু নাড়াচাড়া শেষ, এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সো ভিউয়ার্স, এই যে দেখুন, আমি 10 মিনিট পর আবার মানে এটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সো এই যে দেখুন, নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যে পর্যন্ত না সিদ্ধ হয়ে আসবে, যে পর্যন্ত না সিদ্ধ হয়ে আসবে সে পর্যন্ত কিন্তু আমি ঢেকে আবার মানে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। সো এই যে দেখুন, আমি আবার নাড়াচাড়া করে এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে ঢেকে দেবো। আর এটা কিন্তু আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজা এবং কতটা লোভনীয়। দেখতে যেমন সুন্দর,
খেতে কিন্তু তার চাইতে বেশি ভালো হয়। সো আপনারা অবশ্যই বাসাতে রান্না করবেন। এই যে দেখুন আমার কিন্তু কষানো শেষ। এখন আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, পানি দিয়ে এখন আমি ঢেকে দেব। সো এই যে দেখুন আমি ঢেকে দিলাম, এখন আমি আয়ার ভিতরে মানে আবার আমি ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য আবার আমি এখান মানে ওয়েট করব। সো এই যে দেখুন আমি এখন 5 মিনিট পরে আবার এটা দেখব যে কেমন হয়েছে। সো এই যে দেখুন এখন আমার প্রায় রান্না শেষের দিকে, এখন আমি ডিমগুলি এর ভিতরে এই সবজির ভিতর দিয়ে দিলাম। সো এই যে দেখুন এখন আমি দিয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। সো এই যে দেখুন আমি 3 মিনিট পর আবার ফিরে আসলাম এবং এসে আমি ডায়ার ভিতরে দিয়ে দিলাম আমি ধনে পাতা। আর ধনে পাতা কিন্তু অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে। ধনে পাতাটা যদি তরকারিতে দেওয়া যায় তাহলে একটা অন্যরকম একটা সেন্ট হয়। সো এই যে দেখুন আমার কিন্তু রান্না প্রায় শেষ। এই দেখুন এখন আমি পরিবেশন করলাম। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহজ হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।